দেখো তোমাদের দাদা কি করছে এখন। দেখো নিজেই বাজারে গেছে, বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো। আজকে মাংসটা আমি রান্না করব, মাটন কষা। আমার আজকে ছুটি, আজকে আমার রান্নাটা দেখাবো। কি করছো? কি করছো? মাটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকার নিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম। মাংসগুলোকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মধ্যে একটু জল দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হবে তো, তার জন্য একটু জল লাগবে। এবার তাহলে আগুনের মধ্যে দিয়ে দেবো। কি করছো? আজকে রান্নাটা খালি খাবে, খেতে খেতে আঙুল না খেয়ে ফেলো। বড়াই করা, হ্যাঁ, মেয়েরা পারে, মেয়েরা পারে। ছেলেরা যখন রান্না করে না, বড় বড় শেফ কিন্তু ছেলেরা, এটা মনে রেখো। দিদি নাম্বার ওয়ান লোকের দাদা নাম্বার ওয়ান করবে। আজকে বাইরের ওয়েদারটা রোমান্টিক, সেই সময় আমার মুড এসছে, তাই আমি রান্না করে খাওয়াবো। এই মুড কিন্তু সবসময় আসবে না, এই মুডটা বছরে একবার আসে, আর যখন আসে একদম তেহেলকা মেচে দিয়ে। এটা না তৈরি করতে পেয়ার লাগে, পেয়ার সে করতে, পেঁয়াজ ছুলতে ছুলতে বুড়ো হয়ে যাচ্ছে। এই ভালো কথা, বুদ্ধিটা তো আমি তো ভুলেই গেল না। আমি যদি মাঝখানে একটা ফাল করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছিলাম না বুদ্ধিটা, এটা অনেক আগেই ছিল আমার। ভাবছি সামনে বছর মাস্টার শেফ ইউএসএ তে যাবো। ইন্ডিয়াতে কিছু নেই, ইন্ডিয়াতে টাকা দিতে পারবে না আমাকে। আচ্ছা, বাইরে বৃষ্টি আর বাড়িতে হবে মটন কষা আর সাদা গরম ভাত, কেমন জমে যায় বলো তো। আমাদেরকে দেখে দিয়েছে বৃষ্টিটা পড়ছে কিরকম, আর তোমার বউ কিরকম রানীর মধ্যে চেয়ারে বসে আছে, তারপরে তার বরকে খাটাচ্ছে এখানে, আমি সেটাও দেখিয়ে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে হবে মটন, তা আবার আমার হাতের স্পেশাল রান্না। পাড়া প্রতিবেশী জানতে পারলে তো সব চলে আসবে বাড়িতে। রান্না বান্না মেরা খানা জো খায়ে একবার, ও ঘর আয়ে বার বার। এধার সে লসুন ডালেঙ্গে, উধার সে সোনা নিকলেগা। ইধার সে পেঁয়াজ ডালেঙ্গে, উধার সে সোনা নিকলেগা। শিলে বাটলে, শিলে বাটলে রান্না খেলে নাকি বেশ সুন্দর টেস্ট হবে। আজকে যে রান্নাটা করব না, খেয়ে আঙুল না খেয়ে না। ঠিক আছে মা। তাহলে শিলের রান্না আজকে হবে। হ্যাঁ, শিল দিয়ে বেটে। মায়ের মেয়ে আমি, কেন মেয়ে হলেই কি রান্না করতে হবে? ছেলে হলে পারে না, ছেলেরা অনেক বেটার পারে। এটা আজকে তোমাদের দেখাবো, আর যারা দেখছো ভিউয়ার্স তারাও এসে খেয়ে যেও। আজকে মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করলাম না, তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হয়েছে, তোমরা জানো ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই। এই অবস্থায় শিল দিয়ে বেটে নিজের হাতে টেস্টি ফুড রান্না করছি। এখানে যতটা টেস্টি হবে তার কারণটা হচ্ছে পরিশ্রমটা অনেক, সুতরাং যে জিনিসে তুমি পরিশ্রম দেবে সেটা তো টেস্টি হবেই। এইটা যে দেখতে পাচ্ছ, এটা কৌটোটা, এটাকে বলে ভেজিটেবল চপার। এর মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন যাই তুমি দাও, দিয়ে ওই দড়িটা ধরে টানলে ভেতর ব্লেডে সব টুকরো টুকরো হয়ে যায়। দেখতেই পাচ্ছ, ওই যে পেঁয়াজটা বেশ কুচি কুচিভাবে কেটে নিয়েছি এই মেশিনটা দিয়ে। বলো, হাতের ভালো ব্যায়াম হয়ে যায়, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সব কুচি কুচি হয়ে গেছে। আর এই পাশে এসছে তোমাদের বৌদি আমাকে হেল্প করতে, আমি কোনো রকম হেল্প ছাড়াই নিজে রান্না করেই দেখাবো। এই বৌদি আমাকে এইটা পরিয়ে দিচ্ছে, মানে যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাওয়ার আগে আমাকে বললো
তারপরে স্যুট তরোয়ারি সব পরিয়ে দিচ্ছে যেটা হয় আর কি। কেমন লাগছে? একেবারে দারুণ দারুণ এটা। আচ্ছা, এগুলো প্রথমেই আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছে তোমাদের বৌদি। এবার তেজপাতা দিতে হবে আর শুকনো লঙ্কা দিতে হবে ওর ভিতরে। গরম তেলটা ঢেলেই নিয়েছি, দেখতে পেরেছো তোমরা? এবার একটু একটু করে ভেঙে ভেঙে ওর ভিতর দিয়ে দেবো, অবশ্যই গরম তেলে। ওকি, আচ্ছা একটু একটু করে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিই, কারণ একটু বেশি করে তেল দিতে হবে, তা না হলে ঠিক টেস্টি হবে না। এই মাঝখানে এসে এখানে আবার ঝামেলা শুরু করেছে, এ দেখতেই পাচ্ছ। বেশ, এবার আদা দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম, কারণ একটু ঝালটা একটু বেশিই হবে। এবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এবার সিদ্ধ করা যে মাংসগুলো এর ভিতরে দিয়ে দেবো আমি। এবার ভালো করে এটাকে নেড়ে একদম মিশিয়ে নেব। একটু বেশি ফ্লেম দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, সুতরাং অল্প ফ্লেমে আস্তে আস্তে করে ভালো করে কষাতে হবে। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যেহেতু নিচের মশলাগুলো যেন পুড়ে লেগে না যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে এবার কষানো শুরু করব আমরা। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা ঝোল তৈরি হচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে নেওয়া আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার ভালো করে আলুগুলোকে মাখিয়ে নেব মশলা আর মাংস দিয়ে। মনে হচ্ছে এখনই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে। এবার এক টুকরো, মানে একটা টমেটা চার টুকরো করে এবার দিয়ে দিতে হবে, যেহেতু আগে দেয়নি, কারণ টমেটাগুলো আগে দিলে গলে একদম মিশে যেত। তো এবার ভালো করে মাখিয়ে নিলাম, আর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেমন বাড়িতে ঝোল খায়। যদিও আমি একটু মিডিয়াম কষা কষা করব, মানে সামান্য ঝোল থাকবে। এবার আমি ঢেকে দেব আর ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তো দেখতেই পেলে বাড়িয়ে দেওয়া ফ্লেমটা দিয়ে এই দেখ টক বক করে ফুটছে। এবার মোটামুটি 15 মিনিট পরে, 10 থেকে 12 মিনিট পরে এসে ওটাকে খুলে দেখতে হবে ভেতরের পরিস্থিতিটা কেমন। আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু জলটা দিয়ে দিয়েছি সুতরাং লবণটা পরিমাণ মতো। আমাদের মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ ঝোলটা শুকিয়েও এসছে। এবার তোমরা চাইলে এর থেকে আরও পাতলা করলে আর একটু আগে নামাতে পারো। আলুগুলো দেখলে গলে গেল, বাহ, আমার মাংস একেবারে রেডি, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। এবার পরিবেশন করতে হবে, সঙ্গে একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরেকটু বেড়ে যায়। তোমরা চাইলে এটা মিট মশলাও দিতে পারো, আমি গরম মশলা ইউজ করেছি, কারণ এটা আমার রান্না। তবে রান্নাটা একদম শিওর, মন একেবারে ওর আঙুল শুদ্ধ খেয়ে ফেলবে। আর এই রান্না কিন্তু বারবার হবে না, এটা বছরে একবারই হবে, ও আঙুলগুলো খেয়ে না ফেলে, আমি সেটাই ভাবছি। কারণ এত সুন্দর টেস্টি রান্না, আমার নিজেই নিজের লোভ লাগছে। যদিও নিজের পড়ায় নিজেই করছি, তবে খেয়ে নিশ্চয়ই রিভিউটা পেয়ে যাব। দাদা যেটা বানিয়েছে, আমি আজকে টকের ডাল বানিয়েছি, পটল ভেজেছি, আর সাথে আমের চাটনি, তো বেশ জমে যাবে, দারুণ টেস্ট হয়েছে। তাও সাংঘাতিক ঝাল দিয়েছে আজকে, তো শুধু আলুটা মেখেছি, দারুণ দারুণ, একদম প্রাণটা জড়িয়ে গেল আমার। রান্না আমি কি বলবো, দারুণ রান্না হয়েছে। ঝাল একটু বেশি দিয়েছি, কারণ মাংসতে একটু ঝাল না হলে হয়, মন তো ঝাল কমই খায়। যেহেতু লঙ্কাগুলো খাটিয়ে দিয়েছিলাম, সেটা একটু ঝাল হয়েছে, তবে ওভারঅল সত্যি বলতে দারুণ হয়েছে, দারুণ খেতে লাগছে। যা যেভাবে বানিয়েছে বাড়িতে একবার চেষ্টা করো, বানিও বানিয়ে আমাদের জানিও কেমন হয়েছে। আর তোমরা যারা ওখানে দেখছো, তারা সবাই চলে আসো, রান্না খেয়ে যাও, সঙ্গে রুটিনই চলে আসো,
আশা করি ভালো লাগে। বাইরে বৃষ্টি, রুটিনে চলে আসবে। না না, আমরা রুটি বানিয়ে খাওয়াবো, চলে আসো। অটো কিছু বানাতে পারবো না, আমি বানিয়ে দেবো। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে, নতুন কোন ভিডিও দিতে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের খুনসুটি আমরা দুজনে ট্রাই করে থাকি, তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি কথা বলতে পারছি না, তো খাচ্ছি। আচ্ছা, ও খাওয়ার জন্য একবার সব ভুলে গেছে। তো ঠিক আছে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর খাওয়া দাওয়া করো, আর নিজেরা রান্না করে খাও, অনেক ভালো লাগবে।